ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ের, তোমাতে বিশ্বময়ের অচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমরা এত সুন্দর গান গাইছিলে যে অফিস ঘরে বসে বসে গান শুনতে শুনতে আমার এত ভালো লাগলো যে আমি সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম। খুব সুন্দর। আর আমি যে নাচ করেছিলাম সেটা কি খারাপ হয়েছে? না, গান শুনতে শুনতে এসে দেখি একটা ফুটফুটে পরী নাচছে, কি যে ভালো লাগলো, খুব ভালো হয়েছে। তোমাদের কি এখন ছুটি? জি। তাহলে তোমরা এখন বাড়ি চলে যাও, খুব সাবধানে থাকবে, কেমন? ভালো থাকবে, আর কালকে ঠিক এই সময় চলে আসবে স্কুলে। হ্যাঁ, ঠিক আছে। কিরে, তোকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? গম্ভীর কোথায়? এই যে কথা বলছিস না, বাচ্চারা চলে গেলে প্রত্যেক দিন তুই নিজেই বাচ্চা হয়ে যাস, বাচ্চাদের মতো হাত পা ছুড়ে কথা বলতে থাকিস, বাচ্চাদের গল্প শোনাস। আজকে যে কিছুই বলছিস না, কি হয়েছে তোর, বল আমাকে। আচ্ছা মা, মানুষ এত খারাপ কেন? খুব খারাপ মানুষ, খুব খারাপ, খুব খারাপ। কি হয়েছে বলতো? ওই যে মেয়েটা আছে না, লুনা, ওর তো মা নেই, বাবা নতুন বিয়ে করেছে সেদিন। ওর মা ওকে সারাক্ষণ মারে, ঘরে সব কাজ করে এইটুকু মেয়েটিকে দিয়ে। আজ দেখি ওর পিঠে বড় বড় দাগ পড়েছে, জিজ্ঞেস করলাম কি হয়েছে, হাসতে হাসতে উত্তর দিল মা মেরেছে। আচ্ছা মা, মানুষ এমন কেন হয়? তা তো জানি না মা, সত্যি আমি জানি না। সবাই তোমার মতো হয় না কেন? তাহলে যে কি ভালো হতো মা, ওকে আমাদের সাথে রাখতে পারি না।
ওরা তো ওকে আমার কাছে দেবে না মা। আচ্ছা মা, একটা কথা বলবে? কি রে? মাতৃত্ব কি একটা অনুভূতি, তাই তো? এই যে লুনা মেয়েটা, ওর তো মা নেই, ওর বাবা নতুন একটা বিয়ে করেছে, সে তো এক ধরনের মা, কিন্তু তার মধ্যে মাতৃত্ব বোধ কাজ করে না কেন? আমার খুব অবাক লাগে। এই যে বাংলা সাহিত্য দেখো, রূপকথায় দেখো, সব জায়গায় সৎ মা একটা চরিত্র, ডাইনির মতো। আচ্ছা, এমন কেন হয়? মা তো মাই, মা আবার সৎ অসৎ কিসের? অসৎ মা বলে কিছু নেই। তাহলে কি নিজের মা শুধু মা, আর অন্যজন সৎ মা? সব ক্ষেত্রে কিন্তু কথাটা ঠিক নয়, কিন্তু সৎ মার কনসেপ্টটা কিভাবে যে এলো কে জানে। আর দেখো সৎ মাগুলো কেমন অসৎ, সারাক্ষণ বাচ্চাগুলোকে মারে, বকে, বঞ্চিত করে আর মেরে ফেলতে চেষ্টা করে, এরকম কেন জানি না রে, আমি বলতে পারবো না। এই ব্যাপারগুলো আমাকে খুব ভাবায়, মনে হতো এগুলো শুধুই গল্প ব্যথা আর কিছু না। মা জানো, লুনার ব্যাপারটা আমার খুব মন খারাপ লাগছে, কারণ এটা গল্প ব্যথা না, এটাই বাস্তব। নিজের পেটে ধারণ না করলে সে মা হতে পারছে না, কেন মা? কেউ পারে, কেউ পারে না। তুমি পারো, তোমাকে দেখেই আমি শিখেছি, জেনেছি মা কি, মাতৃত্ব কি। তো মাথায় তো মামা কেন রে? বিয়ের বয়স হয়েছে সেটা জানাম দিতে চাস তো? ঠিক আছে, আমি তোর জন্য এখন থেকে ছেলে দেখব। আমি কি তাই বলেছি নাকি? আমার মাথায় তো সবসময় মামা করে, ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপর তোমাকে পেয়েছি। আমার তো মাতৃ বিয়োগ হয়নি, মাতৃ যোগ হয়েছে। ঠিকানা নাই স্যার কোনো? ঠিকানা মনে নেই। কিন্তু এই রাস্তাতেই কোন এক জায়গায় হবে, সামনে কোন একটা বাড়ি হবে। কয়তলা বাড়ি? বাড়ির কালার কি? আসলে
আমি বেশ কয়েক বছর দেশের বাইরে ছিলাম, তো তো এই কবছরে বাড়ি কতলা হয়েছে তাও জানি না, আর ব্রহ্ম নিশ্চয় বদলে গেছে। ফোন নাই কারো, ফোন করেন। কারো নাম্বার নেই। এটা কেমন কথা, তাহলে খুঁজে পাই কেমন কেমনে? আমার মন বলছে আমি পেয়ে যাব, খালি আপনি একটু আস্তে আস্তে যান, তাহলেই হবে। আর কত আস্তে চালাম, এরপর তো পিঁপড়া আমার আগে যাইব। স্যার গ্যাসের দাম যেভাবে বাড়ছে, এভাবে খুঁজে পাই কোনো সময় আছে? তাছাড়া টাইম নষ্ট না আমার, এতক্ষণ দুই খেপ মারতে পারতাম। আপনি ওসব নিয়ে একদম ভাববেন না। ঠিক আছে, দেখেন পান কিনা। আরে পাবো পাবো, নিশ্চয়ই পাবো। বুঝতে পেরেছি, এখনো মা মাথার থেকে যায়নি, তাই না? আবার কে এলো? তুমি বসো, আমি দেখছি। এক্সকিউজ মি, আপনি কে? আমি সজীব। সজীব? সজীব কে? এটা কি জানার কবে পারি? জি। উনি কি আছেন? উনি আছেন কি না এটা তো বড় কথা না, আপনি কে? বললাম তো আমি সজীব। কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না। এটা যদি জানার বেগমের বাড়ি হয়ে থাকে, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি আপনি কে? মানে আমি কি সেটা আপনাকে কেন বলবো? কে রে? চিনি না, বলছে সজীব। আমি সজীব মা। সজীব! 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 আমার সজীব! Thank you.
প্রতিদিন সন্ধ্যা বেলায় আমি এই ঘরে ঢুকে সব বাতিগুলো জ্বালিয়ে দিই। মা ঠিক যেরকম রেখে গেছিলাম সেরকমই আছে। মা আমার মনে হচ্ছে কি আমি আমি ছোটবেলা ফিরে গেছি একদম, মানে এক্ষুনি মা আমার আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দাও, হয়তো চিৎকার করে বলে উঠবো। আসলে তাই তো, তোর তো খিদে লাগারই কথা, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি তোর খাবার দিতে বলি। না মা শোনো না, মা তুমি কিন্তু আজকে আমাকে লোকমা বানিয়ে খাইয়ে দিবে নিজ হাতে, যেমনটি ছোটবেলা খাইয়ে দিতে। এতদিন পর মার কথা মনে পড়লো না? এতদিন পর, এতদিন মা কোথায় ছিল, কোথায় ছিল মা দুষ্টু? মা বিশ্বাস করো মা, আমি তোমাকে সব কিছু বলবো, সব খুলে বলবো, কিন্তু এখন না মা। মা আই ক্যান ইভেন বিলিভ যে আমি আমার ছোটবেলার অবচন রুমটা তুমি এতটা সুন্দর করে গুছিয়ে রেখেছো, ইভেন সব পরিষ্কার করে আছে। মা আমি আমি কি বাস্তবে আছি না স্বপ্নে আছি আমি বুঝতে পারছি না মা। তুই বাস্তবেই আছিস। না আমি 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 স্বপ্ন, মা একটা কাজ করো না, আমাকে চিমটি কেটে দাও না, আমি দেখি যে আমি বাস্তব আছি কিনা। সত্যি কাটবো? হ্যাঁ দাও না। ও আরে দেখি দেখি, খুব লেগেছে না? খুব জোরে লেগেছে মা, দেখি খুব ভালো লেগেছে। এখন বুঝতে পারছিস তো তুই স্বপ্নে নেই একেবারে বাস্তবে আছিস? এবার এসব ছেড়ে ফ্রেশ হয়ে নে, খিদে পেয়েছে না তোর, খেতে হবে না, চল তোর খাবার ব্যবস্থা করি, খাওয়ার পরে আমরা বসে বসে খুব মজা করে গল্প করব। মা তোমার আমার গল্প আগামী এক মাসও শেষ হবে না, কতগুলো গল্প যে জমে আছে তোমার জন্য, এই এতগুলো এতগুলো শুনবো। জি যা বলবেন জানার এবং আপনি তাই হবে। তিনার থাকবো পাঁচ কোথায় দুষ্ট আছে। আচ্ছা মা ওই মেয়েটা কি? কার কথা বলছিস? ওই যে বাইরে এতক্ষণ আমার সাথে কথা হচ্ছিল, ও কি করেছে জানো? ও আমাকে জিজ্ঞেস করছে আমি কি। ও আচ্ছা আচ্ছা, ও তো আমাদের রূপালী। রূপালী? দাঁড়া দাঁড়া একটা গান ছিল মা, এই রূপালী গিটার একদিন চলে যাব দূরে বহু করতে যে কিছু মা, এলার বীর গান। হ্যাঁ আইপাচুর গান মা। আচ্ছা কিন্তু এই রূপালীটা কে মা? ওর কথা পরে বলবো, এখন তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি খাবার ব্যবস্থা করি। এখানে এমন চুপচাপ বসে আছিস কেন? এমনি দেখ না কি কাণ্ড, ছেলেটা কোনো কিছু না জানি হুট করে চলে এলো, একটু মুরগি চড়াবি? মাছ তো আছে, ইলিশ মাছ চিংড়ি মাছ। তা আছে, তবু একটু মুরগি চড়া না। আচ্ছা ঠিক আছে থাক, আমি চড়িয়ে দিচ্ছি, কতক্ষণ আর লাগবে? এই তাহলে তোমার সেই ছেলে? সজীব, ওর কথা তোকে আমি কত বলেছি। জানি জানি, তোমার খুব আদরের ছেলে, খুব জেদি ছেলে, খুব ভালো ক্রিকেট খেলে, খুব ভালো গান গায়, খুব ভালো গিটার বাজায়, সব কিছু খুব খুব ভালো, তুমি তার প্রশংসায় পঞ্চমুখ। একদিন তোমার সঙ্গে জেদ করে বাড়ি থেকে চলে গিয়েছিল, তারপর সে আর তোমার সাথে যোগাযোগ রাখেনি। কিন্তু তুমি ঠিকই তার জন্য অপেক্ষা করেছ, তুমি জানো সে একদিন না একদিন আসবে। তুমি তার ঘরটা তেমন রেখেছো যেমন সে রেখে গিয়েছিল, আজ পর্যন্ত এই ঘরে তুমি কাউকে ঢুকতে দাওনি,
এমনকি আমাকেও না। হয়েছে হয়েছে, থাম একটু পানি খেয়ে নে। মা তুমি আয়না দেখেছো? আয়না কেন? প্লিজ তুমি একটু আয়না দেখো না। মানে কি? আয়না দেখলে বুঝতে পারবে তোমার চোখে মুখে কি যে আনন্দ কাজ করছে। কি যে বলিস না, আমি কখনোই তোমাকে এত খুশি হতে দেখিনি, কোনোদিনও না। হয়েছে হয়েছে, এবার থাম। সত্যি তোমাকে দেখে খুব ভালো লাগছে, আমি তোমাকে এত খুশি কখনোই করতে পারিনি, কেউ তো একজন পারলো। ইস, হিংসা হচ্ছে বুঝি? না কিছু না। ঠিক আছে আমি রান্না চড়াচ্ছি, তোমার আদরের ছেলেকে বলো ফ্রেশ হয়ে খেতে আসতে। ঠিক আছে। আচ্ছা তোমার আদরের ছেলের আমার হাতে রান্না পেটে সইবে তো? নাকি তার আদরের মায়ের হাতে রান্না না খেলে তার ঘুম হবে না? ইস, তুই যে কি না, এভাবে কথা বলিস কেন? আমি রান্নাঘরে গেলাম। কেমন আছেন? ভালো। কি করছেন? এই তো গাছে পানি দিচ্ছিলাম। আর আমি দূর থেকে আপনার গান শুনছিলাম। আপনি কিন্তু খুব সুন্দর করে গান করেন। থ্যাঙ্কস। আসলে আমি কিন্তু আপনাকে প্রশংসাটা আসলে কোনো উদ্দেশ্য করে করিনি, তবে আপনাকেও থ্যাঙ্কস। কেন? আমার এই বুড়ো মাটাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আগলে ধরে রাখার জন্য। আপনার বুড়ো মা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন এতদিন। নিশ্চয়ই তিনি সবসময় আপনাকে আগলে রাখবে এরকম অনেক অনেক ভালোবাসা দিয়ে। মনে হচ্ছে সেই সৌভাগ্য আমার আর বেশি দিন হবে না। কেন? এমনি মনে হলো তাই বললাম। চলুন নাস্তা রেডি আছে, যাওয়া যাক। চল। আগে তো কখনো সারাক্ষণ তুই এমন বিষণ্ণ থাকতি না, কি হয়েছে আমাকে বলতো? মা, আমার মাথা থেকে মা ব্যাপারটা একদম যাচ্ছে না। সত্যি মা, মিথ্যে মা, সৎ মা, অসৎ মা, নানা রকম মায়ের কনসেপ্ট আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মা আসলে কোনটা, কোন মা সত্যি, এইসব ব্যাপারে আমি একদম অস্থির হয়ে পড়েছি। তুই কোনো টেনশন করিস না, মা মাই, যে মা সে সবসময় মা। সন্তান পেটে ধরলেও মা, পেটে না ধরলেও মা। যে নিজের মধ্যে মাতৃত্বটুকু ধারণ করতে পারে না, সে সন্তান পেটে ধারণ করলেও মা হতে পারে না। কিরে, মনে হচ্ছে তোকে আরো গভীর চিন্তার মধ্যে ডুবিয়ে দিলাম। সবকিছু গোলমাল লাগছে, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই এহার চেয়ে
নাম যে মধুর ত্রিভুবনে নাই। এটাই তো সত্য। কিন্তু সে মা তারও কত প্রকার ভেদ কি জানি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। থাক, তোকে নিয়ে আর চিন্তা করতে হবে না, যা সজুকে ডেকে নিয়ে। এই যে মা, মা আমাকে আর ডাকতে হবে না। বস, তোদের দুই ভাই বোনকে আমি বেড়ে দিই, তোরা খাবি, আমি দেখব। আয়। মা, তুমি আজকেও আমাকে নিজ হাতে খাইয়ে দিবে, তা না হলে আমি কিন্তু খাব না। ও মা, তুই দেখছি ঠিক সেই আগের মতোই আছিস, একটু বদলাসনি। বদলাবো কেন? আমি তোমার সন্তান না। মা, সরি, একটু উঠতে হবে, একটু তাড়া আছে। কেন, তুই আবার কোথায় যাবি? তোর তো আজকে ভার্সিটি নেই। ধর যাবো, একটু কাজ আছে। মা, আমি জানি উনি কোথায় যাবেন। মানে? মানে হচ্ছে মা, এই যে তুমি আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছ, এটা ওনার সহ্য হচ্ছে না। মায়ের আদরের অংশ যেন বেশি আমার দিকে চলে আসছে, তাই রাগ করে চলে যেতে চাইছে। আয়, তোকেও খেয়ে দিই। না, লাগবে না। এই, খা বলছি, নাহলে দিব কিন্তু একটা। আরে মা, আমি ওর বড় ভাই না, আমি ওকে শাসন করতে পারবো না। দুজনকেই খাইয়ে দিন। মা, আমারটা কোথায়? নে নে বাবা, যা হিংসুটে হয়েছিস তোরা। তুমিও খাও। তুমি খাও, আমি খাচ্ছি তো। মা, তুমি এখনো এই পুরনো ঘড়িটাকে এত যত্ন করে রেখেছো? মা, আমি বেশ কিছুদিন ঢাকায় ছিলাম, এই বন্ধু সে বন্ধুর বাসায় একদিন দুদিন করে কাটিয়েছি। হঠাৎ করে অনেকগুলো বন্ধু জুটে গেল, খুবই অ্যাডভেঞ্চারাস, জীবনটা খুবই আনন্দময়। হঠাৎ করে ওরা প্ল্যান করলো যে সবাই মিলে সাইকেলে করে বিশ্ব ভ্রমণ করবে। কি এক্সাইটিং না? তারপর? হ্যাঁ, আর কি, তিন বন্ধু মিলে সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম, একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছি। কীভাবে যে সময় কেটে গেল বুঝলাম না। আর সঙ্গে ছিল আমাদের একটা স্লোগান, মানুষ মানবিক হও। খুব সুন্দর স্লোগান তো। আর মজাটা কি জানো, আমরা এই কথাটা অনেক বড় একটা ব্যানারে লিখে নিয়েছিলাম, কিন্তু ইংরেজিতে না, আমাদের মাতৃভাষা বাংলায়। তাই? মজা তো। আরো মজা আছে, আমরা তো একের পর এক দেশে যাচ্ছি, ওটা তো বাংলায় লেখা, কেউ তো বুঝতে পারে না, তাই সবাই জিজ্ঞেস করে, আমরাও তাদের ব্যাখ্যা করে বলি, আর সবাই মজাও পায়। ঠিকই আছে, তবে কি দরকার ছিল বাংলায় লেখা? স্লোগানটা যদি বাংলায় না লিখে ইংরেজিতে লিখতিস, সবাই বুঝতে পারতো। মা, এখানেই তো মজাটা, ওরা তো কেউ বুঝতে পারছে না বাংলা, যখনই আমরা ব্যাখ্যা করে বলছি তখনই আমরা বলতে পারছি আমাদের ভাষা আন্দোলনের কথা, আমাদের সালাম, জব্বার, রফিক, বরকত, তাদের কথা। আমরা এও বলেছি মা, যে আমাদের যা কিছু আছে তা আমরা রক্ত দিয়ে অর্জন করছি, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মা, আমরা সারা বিশ্বে আমাদের ভাষা আন্দোলনের কথা বলেছি, আমাদের মুক্তিযুদ্ধের কথা বলেছি,
আর বলেছি তোমার কথা মা। আবার আবার কি কথা? তোমার উপর আমার অসংখ্য রাগের একটা কি জানো? কি? তুমি ভীষণ নিবৃত্তচারী, তুমি তোমার কথা কাউকে জানাতে চাও না। কি জানাবো? মুক্তিযুদ্ধের কথা মা। যুদ্ধের সময় যে পাকিস্তান হানাদার বাহিনীরা রাজাকারদের সহায়তায় তোমার পুরো পরিবারকে গুলি করে হত্যা করেছে সে কথা মা। তুমি যে একজন বীর মুক্তিযোদ্ধা সে কথা। তুমি তোমার জীবন বিপন্ন করে একটা শরণার্থী শিবিরে একজন নার্স হয়ে সেবা করেছো সে কথা মা। তুমি তুমি দেশে থেকে মুক্তিযোদ্ধাদের সেবা করেছো সে কথা। তুমি অস্ত্র হাতে নিয়ে গেরিলা যুদ্ধ করেছো সে কথা মা। তুমি তোমার এই কথাগুলো বলতে চাও না, এটা আমার খুব খারাপ লাগে মা। বাবা, এখানে বলার মতো তো কিছু নেই। শোন, সময় মানুষের কাঁধে কিছু দায়িত্ব চাপিয়ে দেয়, সময়ের দাবি মেটাতে হয়। সে সময় আমার কাঁধে আমার রাষ্ট্র, আমার দেশ, আমার মাতৃভূমি কিছু দায়িত্ব দিয়ে দিয়েছিল। আমি আমার মাতৃভূমির প্রয়োজনে সেই দায়িত্বগুলি পালন করার চেষ্টা করেছি। এটা তো বলার মতো নয়। অবশ্যই বলার মতো কিছু মা। তুমি যে শুধু সময়ের দাবি পূরণ করেছো সেটা না, তুমি এখন পর্যন্ত শুধু দেশের সেবাই করে যাচ্ছ। কোথায় আর করতে পারলাম? সবাই জানে আমি তোমার সন্তান, কিন্তু আমি তো জানি দেশের সেবায় তুমি নিজেকে আত্মনিয়োগ করবে বলে তুমি কখনো তোমার জীবনে আরামায়েশ চাওনি মা। সারাটা জীবন ডাক্তারি করেছো, মানুষের শুধু সেবাই করেছো। আমাকে আমাকে একটা এতিমখানা থেকে তুলে এনে আমাকে গড়ে তুলেছ মা। আমাকে প্রতিটি মানুষের উচিত সময়ে যেমন নিজের দায়িত্ব পালন করা, তেমনি করে পরবর্তীতে দায়িত্ব পালন করবে এরকম নতুন প্রজন্ম তৈরি করা। আমি শুধু সেই দায়িত্বটুকুনি পালন করেছি, আর কিছু নয় বাবা। রূপালীকেও কি সেভাবেই করছো মা? চেষ্টা করছি, আমার মনে হয় পারবে। ও মানুষ হয়েছে, মানবিক হয়েছে, ও দায়িত্ব জ্ঞান হয়েছে, ও নিজের প্রতি, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে পারবে, এ আমার বিশ্বাস। দেখছিলাম বাচ্চাদের পড়াচ্ছে, পড়ানোর ঢঙটা ভালো মা। এভাবে যদি আমাদের অনেকগুলো শিক্ষক তৈরি হতো, দেশটা নতুন করে স্বপ্ন দেখতে পারত, নতুন একটা প্রজন্ম তৈরি হতো মা, দেশপ্রেমিক প্রজন্ম, দায়িত্ববান প্রজন্ম। হবে হবে, নিশ্চয়ই হবে।
না হবে না। কেন? যদি এমনটা হতে হয় তাহলে কিছু কাজ করতে হবে মা। কিরকম? তোমার কথা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে মা। না, কখনো না। আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, চিক চিক করে বালি কোথা নাই কাদা, একদারে কাশবন ফুলে ফুলে সাদা। আচ্ছা, তোমরা কেমন আছো? তোমাদের সঙ্গে পরিচয় করে দিই। আমি বলছি, আমি সজীব, তোমাদের বন্ধু। কি বিশ্বাস হচ্ছে না? আপনি তো আমাদের অনেক বড়, আপনি আমাদের বন্ধু হবেন কিভাবে? আমি বসে গেলাম, তোমাদের সমান হয়ে গেলাম, এখন তো আমাকে বন্ধু ভাববে। আচ্ছা রূপালি, ওদের ক্লাস আজকে কতক্ষণ চলবে? এই তো প্রায় শেষ পর্যায়ে। তাহলে ওদের সাথে আজকে আমি কিছুক্ষণ গল্প করব। তোমরা করবে আমার সাথে গল্প? তাহলে তোমাদেরকে একটা গল্প শোনাবো, শুনবে? এই যে রূপালি, তোমাদেরকে যিনি পড়াচ্ছেন এই একই বয়সী একজন তরুণী ছিল। সেই 1971 সাল, আজ থেকে 41 বছর আগে। আচ্ছা, তোমরা কি মুক্তিযুদ্ধের কথা শুনেছ? সেই মেয়েটি মুক্তিযুদ্ধের শুরুতেই এই মেয়েটার পুরো পরিবারকে পাকিস্তানি বাহিনী আর 200 রাজাকাররা মেরে ফেলল। মেয়েটা শুধুমাত্র কোনোভাবে বেঁচে গেল, পালিয়ে রক্ষা পেল, কিন্তু কোথায় যাবে? স্বজন সবাইকে তো হারিয়েছে, চারিদিকে যুদ্ধ। তখন তার মনে হলো যে সবার সাথে সেও তো মারা যেতে পারে। কি পারতো না? সে বেঁচে গেল শুধু ভাগ্য। সে তখন ভাবলো যে
আসলে সে বেঁচে নেই, তাকে বাঁচিয়ে রাখা হয়েছে এই দেশের প্রয়োজন। তারপর খুব কষ্ট করে সীমানার ওপারে চলে, ওখানে গিয়ে সে অংশগ্রহণ করলো মুক্তিযুদ্ধে। প্রথমে সে অংশগ্রহণ করলো ওখানে শরণার্থী শিবিরের একজন নার্স হিসেবে, দেশ থেকে যেসব মানুষ পালিয়ে যেত তাদের সেবা করত। পরে দায়িত্ব পড়লো মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ শিবিরে, সেখানে যুদ্ধহত সব যোদ্ধারা আসতো তাদের সেবা করত, আর অবসর সময়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিত। তারপর এক মুক্তিযুদ্ধ দলের সাথে সেও যোগ দিল, প্রবেশ করলো দেশে, শুরু হলো গেরিলা যুদ্ধ। ওরে বাবা, যুদ্ধ! হ্যাঁ, অসীম সাহসী সেই মানুষটা, ও বহুবার বহুবার নিজের জীবনকে বিপন্ন করে যুদ্ধ করলো। এক সময় দেশ স্বাধীন হলো, বিধ্বস্ত একটি দেশ, বিধ্বস্ত জনপদ, মেয়েটা নিজেও বিধ্বস্ত, তার আপন কেউ নেই পৃথিবীতে। কি অসহায় একটা অবস্থা, তাই না? কিন্তু না, মোটেই অসহায় না। কেন? কারণ তিনি তখন নিজেকে উৎসর্গ করলেন এই দেশের সেবায়। সেই মেয়েটি দেখলে যুদ্ধে তার পরিবারের সবাইকে সে হারিয়েছে, কিন্তু বিনিময়ে পেয়েছে কোটি কোটি মানুষকে। সবাই মিলে অনেক বড় একটি পরিবার, সবাই তার ভাই। একটি বিধ্বস্ত দেশকে, একটি বিধ্বস্ত জনপদ, সবকিছু মিলে পুরো দেশটাই তো বিধ্বস্ত ছিল। সে বিধ্বস্ত দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলার জন্য নিজেকে উৎসর্গ করলো সে। এরপরে পেশা হিসাবে বেছে নিলেন হচ্ছে ডাক্তারি। এই যে যুদ্ধের পর অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে না, বিধ্বস্ত, তাদেরকে সেবা করা শুরু করলেন, সাধারণ মানুষকে সেবা করা শুরু করলেন, এবং আস্তে আস্তে দেখলেন যে যদি একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হয় তার প্রয়োজন একটি সমৃদ্ধশালী নতুন প্রজন্ম। ব্যাস সে কাজ শুরু করে দিল। এক মৃত্যু পথযাত্রী মায়ের অসহায় সন্তান আমাকে আপন করে গড়ে তুলতে লাগলো। আমার ভেতর বুনতে লাগলো দেশপ্রেম, কিন্তু অবাধ্য হয়ে আমি অসামান্য মানুষটাকে ছেড়ে চলে গেলাম। সারা বিশ্ব ঘুরে দেখলাম, পুরো বিশ্বে সবচাইতে সুন্দর দেশ হচ্ছে আমার দেশ, বাংলাদেশ। সবচাইতে সুন্দর মানুষটি হচ্ছে আমার মা। তোমরা কি জানো সেই মানুষটি কে? ইনি হচ্ছেন সেই মহান মানুষ যিনি তার পুরো জীবন নিবেদিত করেছেন এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের সেবায়। ভালোবেসেছেন এই দেশকে, ভালোবেসেছেন এই দেশের মানুষকে। এর বিনিময়ে উনি কিচ্ছু চাননি, কিছু পান। উনি কখনো কোনোদিন কারো কাছে গল্প করে বলতে চান, কিন্তু আমি আজকে জোর করে তোমাদের কাছে গল্পটা বলব। কেন বললাম জানো? আমি মনে হয় জানি। আমরা চারদিকে অন্ধকার দেখি, নিজের ভবিষ্যৎ নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে শুধু হতাশা কাজ করে। এই হতাশা থেকে, অসহায়ত্ব থেকে
দিনে দিনে শুধু নিজেকে নিয়ে নিজের জন্য বাঁচি, এটাই আমাদের অভ্যাস হয়ে গেছে। কারণ আমাদের চারপাশে সবাই শুধু নিজের জন্য বাঁচছে, কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য সবাইকে নিয়ে যে বাঁচা, এভাবে যে বাঁচা যায়, এইটাই তুলে ধরতে হবে। হ্যাঁ, আমি দেশে এসেছি শুধু এই জন্যে। আমি অনেক ভেবেছি যে এই দেশের জন্য এই মুহূর্তে আমাদের সবচেয়ে জরুরি কাজ কোনটি। নতুন প্রজন্মের কাছে আমাদেরকে তুলে ধরতে হবে আমাদের শ্রেষ্ঠ সন্তানদের কথা, যারা নিবৃতে নীরবে দেশের মানুষের কল্যাণে, দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন। তাদের অনুকরণ করাটাই এখন আমাদের প্রথম কাজ এবং প্রধান কাজ। মা, তুমি কিছু বলো। আমি শুধু একটা কথাই বলতে চাই, সুখে শান্তিতে আনন্দে জীবনটা কাটিয়ে দেয়াতে আমি কোন আনন্দ খুঁজে পাই না। আমি আনন্দ খুঁজে পাই আমার কর্মে, আমার কারণে কারো মুখে হাসি ফুটে উঠে সে দৃশ্য দেখতে পেয়ে আমি আনন্দ পাই। মানুষ বাঁচে কিসের জন্যে? মানুষের জন্যে। মানুষ বাঁচে তার কর্মে। তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, মানবিক হতে হবে, এটাই শুধু আমি চাই, এর বেশি কিছু চাই না। একসময় এই আমাকে জীবন বাজি রেখে বাঁচতে হয়েছিল। আমি জীবনকে বাজি রেখেছিলাম, কিন্তু আমি ভেঙে পড়িনি। আমি এখনো মানুষের জন্য, দেশের জন্য কিছু কাজ করার চেষ্টা করছি, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ। এই যে সজীব, যখন মা বলে বুকে আসে, এই যে রূপালী, যখন মা বলে ডাকে, এই যে তোমরা, যখন দেশের জন্য গান গাও, তখন আমার মনটা ভরে যায়, আমি খুবই শান্তি পাই, আনন্দ পাই। এর চেয়ে বড় আনন্দের পৃথিবীতে কি আছে বলো? আছে কিছু? তাহলে বলো, মানুষ বাঁচবে কিসের জন্যে? দেশের জন্য, মানুষের জন্য। গুড।